শীত শেষ হবার আগে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। জলখাবার কিংবা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট এই রেসিপি। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এরকম সুস্বাদু জলখাবার বা ডিনার বানানোর জন্য লাগছে খুব কম উপকরণ। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর লাগছে 1 কাপ আটা। দুটো একসাথে মিশিয়ে ব্যবহার করলে খুব ভালো হয়, কারণ ময়দার যে টান ব্যাপারটা থাকে সেটা আটা দিলে অনেকটা কম হয়ে যায়, নরম হয়ে যায়। আর লাগছে 1 কাপ মটরশুঁটি, আর নিয়েছি এখানে 150 গ্রাম মতন ছানা। প্রথমে মটরশুঁটিটাকে একটু হালকা গরম জলে ব্লাঞ্চ করে নেব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিয়ে এটাকে শুধুমাত্র 3 থেকে 4 মিনিট একটু গরম করে নিলেই হয়ে যাবে। দেখুন মটরশুঁটিটা মোটামুটি হাফ সিদ্ধ হওয়ার মতন হয়েছে। এরপর জলটাকে আমি ড্রেন করে নেব। গরম জলের মধ্যে এটা রাখলে মটরশুঁটির কালারটা খারাপ হয়ে যাবে, সেই জন্য জলটা আমি ড্রেন করে নিচ্ছি। আর এরপরে নর্মাল জলেতে আমি এটাকে ডুবিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ ডোবানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট এটাকে ডুবিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর এটাকে আমি বেটে নেব। বেটে নেওয়ার সময় আমি এর সাথে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল একটু হতেই হবে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচের মতন। সমস্ত জিনিসটাকে একসাথে বেটে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। একদম স্মুথ করে বেটে নিতে হবে, নাহলে কিন্তু বানাতে অসুবিধা হবে। দেখুন এরকম মোলায়েম করে বেটে নিয়েছি। এরপর এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দেব আটা আর ময়দা। আটা ময়দা দিয়ে এটাকে যদি বানান তাহলে কিন্তু এটা সুন্দরভাবে নরম হয়। শুধুমাত্র ময়দার বানালে কিন্তু এটা শক্ত হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা ভালো হয় না। সাথে আমি ময়দার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরো আটা আর ময়দাটাই কিন্তু লেগে গিয়েছে, দেখুন একদম টাইট ডো বানিয়ে নিয়েছি। এটাকে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। তেল দিয়ে মাখিয়ে রাখলে ওপরের অংশটা শুকনো হয়ে যাবে না। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপরে আমি পুরটা বানিয়ে নেব। পুরটার জন্য লাগছে খুব সামান্য তেল, সাদা তেলই ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাকে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ছানা, এটা ঘরে বানানো ছানা, ঘরে বানানো ছানাতেই এটা বেশি ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস ভালোবাসলে 2 টেবিল চামচও ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি দিলে ভালোই লাগে, কারণ বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই বাসে, সেই জন্য একটু চিনি দিলাম। একটু নাড়াচাড়া করে এটাকে একটু টাইট টাইট করে নিতে হবে, রস কম থাকলেই ভালো। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পুর একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পুর দিয়ে যখন পরোটাটা বানাবেন তখন কিন্তু পরোটাটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। পনির পরোটা এমনিতেই খেতে ভালো লাগে, তার সাথে মটরশুঁটি দেওয়া হয়েছে, বুঝতেই পারছেন স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। এরপর এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করে কেটেও নিতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি গোল পাকিয়ে নিচ্ছি। গোল পাকানোর পরে আমি একটা বাটি বানিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি পুরটা দিয়ে দেব। পুরটা যতটা নরম হবে ঠিক সেই মতনই যদি ময়দা বা আটাটা নরম হয় তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর তৈরি হবে। এরপর আমি পুরটা এখানে দিয়ে দিচ্ছি। যতটা পুর ধরবে ততটা দিয়ে দেবেন, তাহলে বেশ ভালো লাগবে খেতে। কিন্তু বেশি পুর দিলে এটা বন্ধ করা যাবে না আর পরোটাটা ফেটেও যাবে, সেজন্য মাপ মতন দিতে হবে। এরপরে এখন মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নেওয়ার পরে উল্টো দিক থেকে এইভাবে মুড়ে নিচ্ছি, যাতে মুখটা একদম সুন্দরভাবে সিল হয়ে যায়। দেখুন সুন্দরভাবে সিল হয়ে গিয়েছে। এরপর এটাকে বেলে নিতে হবে। তেল দিয়েও বেলতে পারেন কিংবা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, আমি এটাকে ময়দা দিয়েই বেলে নেব। দুটো সাইড থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি এইভাবে, তারপর এটাকে এইভাবে বেলে নিচ্ছি। একটু হালকা হাতে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে ধীরে ধীরে বেলে নিয়েছি, দেখুন কোথাও ফেটেও যায়নি, সব জায়গাতে সমানভাবে পড়েছে। সুন্দরভাবে পরোটা বেলা হয়ে গিয়েছে। এরপর পরোটাটাকে ভেজে নিতে হবে। ভাজার আগে ভালো করে সেঁকে নিতে হবে। ভালো করে পরোটা সেঁকে নেওয়ার পরে যদি তেল দেওয়া হয় তাহলে পরোটাটা ফুলেও খুব ভালো আর মুচমুচে হয়। প্রথমে সেই জন্য
ভালো করে এপিট ওপিট করে আমি শেকে নিচ্ছি। তারপর এটাতে আমি দিয়ে দেবো তেল। এটা সাদা তেলেও ভাজতে পারেন কিংবা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিলে স্বাদ তো অনেক বেশি ভালো হবে, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে শেকে নেওয়ার পরে তেলটা দিলে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আস্তে আস্তে এইভাবে টিপে টিপে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। আর এরকম গরম গরম পরোটা যদি রাতের দিকে পাওয়া যায় সত্যিই খেতে ভীষণ ভালো হয়। আর সকালের দিকে যদি এরকম পরোটা ব্রেকফাস্টে পাওয়া যায় তাহলেও কিন্তু মজা বেশ ভালোই হয়। এরপর কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ভিতরে পুরটা সব জায়গাতে সমানভাবে পড়েছে। দেখুন পনিরটা কিন্তু সব জায়গাতে চারিয়ে সুন্দরভাবে পড়েছে। এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আর কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো দেখছিলেন ঋতুর রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর ভিডিওর সাথে।